আপু লাইভে চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি আমি একটু শেয়ার করে দিই আগে। হ্যাঁ সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসলে আসলে আমার কথা কি ডাবল আমার শোনা কথা যায়? কি ডাবল শোনা যায়? না শুনুন, ডাবল তো শোনা যাচ্ছে না। ডাবল শোনা যায়? ডাবল শোনা না যায় এখন না তো? না এখন 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 ঠিক এখন আছে। এখন ঠিক আছে। দর্শকদের কাছে একটু অনুরোধ করব, যারা এই মুহূর্তে লাইভে যারা এই মুহূর্তে দেখছেন লাইভে দেখছেন, আপনারা আপনারা একটু কমেন্ট করবেন একটু কমেন্ট যে করবেন সাউন্ড এবং যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে ভিডিও কিনা। ক্লিয়ার হুম আছে কিনা। এটুকু একটু এনশিওর করবেন। একটু এনশিওর করবেন। আর আর আরেকটি যেটি আরেকটি যেটি সেটি হলো সেটি হলো আমাদের ফেসবুক থেকে আমাদের ফেসবুক থেকে লাইভে আসার কথা, লাইভে আসার কথা, কিন্তু কিন্তু কিছু কারিগরি কারিগরি প্রবলেমের কারণে প্রবলেমের কারণে আমরা এখন ইউটিউব আমরা থেকে এখন লাইভ ইউটিউব হয়েছি। থেকে লাইভ হয়েছি। আর আপনারা দেখতে আর পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আমাদের অতিথি, আজকের অতিথি, আমাদের বাংলা আমাদের চলচ্চিত্রের বাংলা চলচ্চিত্রের আমি হেডিং দিয়েছি আমি হেডিং লাস্যময়ী দিয়েছি নায়িকা। লাস্যময়ী নায়িকা। তিনি আমাদের তিনি চলচ্চিত্রের আমাদের প্রিয় চলচ্চিত্রের মুখ প্রিয় মুখ এবং দর্শকদের কাছে এবং খুবই দর্শকদের কাছে খুবই অনেক পপুলার অনেক তিনি। পপুলার ছিল। হ্যাঁ চিত্রনায়িকা হ্যাঁ রেশমি চিত্রনায়িকা রেশমি আজকে আমাদের অতিথি আজকে আমাদের কাছাকাছি অতিথি লাইভ শোতে। কাছাকাছি লাইভ শোতে। আচ্ছা আমি আচ্ছা এখন চলে আমি যাচ্ছি এখন চলে আমাদের যাচ্ছি নায়িকা আমাদের রেশমি কাছে। নায়িকা রেশমি কাছে। হ্যালো রেশমি, হ্যালো রেশমি। হ্যালো আপু, কেমন কেমন আছেন? আছেন? কেমন আছেন? এই তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা খুব ভালো আচ্ছা লাগছে খুব যে ভালো আপনি লাগছে যে আপনি জয়েন করেছেন জয়েন করেছেন অবশেষে। আসলে আমাদের অবশেষে। কথা আসলে ছিল আমাদের রাত কথা আটটায় ছিল আসার, রাত আটটায় আসার, রাইট, কিন্তু সেই কিন্তু টেকনিক্যাল সেই প্রবলেম টেকনিক্যাল প্রবলেম যে কারণে একটু দেরি হয়ে গেল কারণে একটু দেরি আসলে। হয়ে গেল প্রবলেম আসলে। হচ্ছিল এই জন্য, না হলে তো হ্যাঁ একটু আগেই আসা হ্যাঁ যেত। আপু আপনার এখানে আপু কি কোনো আপনার এখানে কি সাউন্ড কোনো সাউন্ড মোবাইল মোবাইল এই ভিডিওটা অন এই আছে? ভিডিওটা অন আছে? হ্যাঁ হ্যাঁ আমার কোনো এই প্রবলেম ভিডিও হচ্ছে না, ইকো করছে না। ইকো করছে না? না আপনার ইকো এখানে কি করছে কোনো না? না ভিডিও আপনার অন এখানে কি আছে? কোনো ভিডিও অন আছে না তো? আচ্ছা আচ্ছা এটা ইকো, এটা সাউন্ড ইকো ইকো হচ্ছে মনে সাউন্ড হয়। ইকো হচ্ছে মনে হয়। যাই হোক সমস্যা নেই, যাই হোক সমস্যা আমাদের নেই। কথা ক্লিয়ার আমাদের শোনা কথা যাচ্ছে ক্লিয়ার কিনা? শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ইজ ডাবল। সাউন্ড হ্যাঁ ইজ ডাবল ডাবল। ডাবল হ্যাঁ মনে ডাবল হচ্ছে। ডাবল মনে হচ্ছে। এটা কি কারণে হচ্ছে এটা কি আমি জানি কারণে না হচ্ছে ঠিক। আমি জানি না ঠিক। অনেকে লিখছে যে অনেকে সাউন্ড লিখছে ডাবল যে আসছে। সাউন্ড ডাবল আসছে। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক। আপু একটু কথা আপু বলেন একটু এবং কথা বলেন এবং প্রথমে জানতে চাইবো প্রথমে আপু জানতে কেমন চাইবো আপু আছেন, কেমন আছেন। অনেকদিন পর অনেকদিন আপনি পর আপনি আবার আবার দর্শকরা দেখতে পাচ্ছে দর্শকরা দেখতে পাচ্ছে আপনাকে, আপনাকে কেমন কাটছে কেমন দিনকাল? কাটছে আর দিনকাল? আর শুরুতেই জানতে চাইবো শুরুতেই যে জানতে যখন চাইবো আপনি যে ছোট যখন ছিলেন আপনি ছোট ছিলেন তখন কিন্তু আপনি তখন একজন কিন্তু বড় আপনি একজন নৃত্যশিল্পী বড় হবেন নৃত্যশিল্পী হবেন সেই স্বপ্নটাই সেই দেখতেন, স্বপ্নটাই দেখতেন, কিন্তু হয়ে গেলেন কিন্তু একজন হয়ে গেলেন একজন অভিনেত্রী অভিনেত্রী চলচ্চিত্রের। চলচ্চিত্রে। তো তো সেই গল্পটা দিয়ে সেই শুরু করি গল্পটা দিয়ে আজকের শুরু করি গল্পটা, আজকের গল্পটা। অ্যাকচুয়ালি বলুন। ছোটবেলা ছোটবেলার থেকেই আসলে আমাকে নাচে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল আমার বাবা মা। তো তারপরে তো এই তো নাচ নিয়েই সারাক্ষণ নাচ শিখতাম, নাচের অনেকগুলো কম্পিটিশন করতাম, ফার্স্ট হতাম। ফার্স্ট হতাম এই কারণে যে বলছি যে প্রত্যেকটা নাচেই আমি ফার্স্ট হতাম।
জাতীয় পুরস্কার পেয়েছি, গোল্ড মেডেল পেয়েছি আমি প্রায় 6 বার। তো বেসিক্যালি যেহেতু নাচ শেখা, তো নাচটা নিয়েই ধ্যান জ্ঞান ছিল যে নাচের একটা স্কুল করব, নাচের বড় একটা স্কুল করব, ছোট ছোট বাচ্চাদেরকে নাচ শিখাবো। এবং আমার কিছু স্টুডেন্ট ছিল যারা নতুন কুড়িতে চ্যাম্পিয়ন হয়েছিল, গোল্ড কাপ পেয়েছিল। তো একটা পর্যায়ে মনে হচ্ছে যে সারা জীবনই নাচ নিয়ে থাকবো, নাচের একটা স্কুল করব। কিন্তু হঠাৎ করে অনেকেই ফটোশুট করতো, তো আমিও ফটোশুট করেছিলাম। তো ওই স্টুডিও থেকে আমার বিনোদন বিচিত্রা নামে একটা পত্রিকা আছে, তো সেখানে আবার বিউটি কন্টেস্ট হয় গোয়ালি বিনোদন বিচিত্রা ফটো সুন্দরী। তো অনেকগুলো কোম্পানি স্পন্সর করে, তো সেবার স্পন্সর করেছিল গোয়ালিনী, গোয়ালিনী বিনোদন বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা। তো সেখানে আমার মানে কিভাবে যেন ছবিগুলো সেন্ড করে, এরপরে হঠাৎ করে দেখি যে একদিন ফোন আসলো যে আপনাকে তো মানে আমরা 100 জনের মধ্যে সিলেক্ট করেছি, তো 50 জন নিব, 50 জন নিব, তো আপনাদের আপনাকে একটু আসতে হবে অফিসে। আমি তো আসলে মানে প্রিপারেশন প্রিপেয়ার ছিলাম না, তো আমি নিজেও জানতাম না যে কে আমার ছবিগুলো দিয়েছে। তো পরে জানতে পেরেছি যে স্টুডিও থেকে দেওয়া হয়েছিল। এরপরে গেলাম অফিসে, ভাবলাম যে এমনি দেখেছে জাস্ট যাই, তো হবো তবো না। তো গেলাম 50 জনের মধ্যে। ও আমি আবার গিয়েছিলাম মানে একেবারেই আমি একটা সাদা মাটা ভাবে একটা সালোয়ার কামিজ পরে এমনি চলে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওখানে যেয়ে তো দেখি যে মানে সবাই মেকআপ টেকআপ করে, মানে র‍্যাম্পের যেভাবে মডেলরা মডেলিং করে র‍্যাম্পে হাঁটে বা ওরকম ড্রেস আপ গেট আপ নিয়ে গিয়েছিল, আমি জাস্ট ওদেরকে দেখি ওই ইন্টারভিউ কি দিব না দিয়েই আমি ভেবেছিলাম যে আমি চলে যাই বাসায়, আমার তো কিছু হবে না। এরপরে মানে আমার সাথে আমার ফুপি গিয়েছিল, তো ফুপিকে বললাম ফুপি চলো বাসা যাই, কারণ এখানে আমার কিছু হবে না, খামাখাই আসছি, মানে আমার নিজেরই শাই ফিল হচ্ছিল। তারপরে বললো যে ঠিক আছে আসছি যখন তাহলে একটু মানে কি বলে শুনো, আর আসছি যখন তাহলে দেখা করেই যাও। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, গেলাম। যাওয়ার পরে ইন্টারভিউ দিলাম, ওখানে অনেক বড় বড় অনেকেই ছিল। তো ইন্টারভিউ দেওয়ার পরে 50 জনের মধ্যে সিলেক্ট হলাম। এরপরে 50 থেকে 11 জন সিলেক্ট করবে, তো 50 জনের মধ্যে 11 জনের মধ্যে আমি সিলেক্টেড হলাম। তো যখন কম্পিটিশনটা মানে ফাইনাল রাউন্ডে গেল, ফাইনাল রাউন্ডে গিয়ে ভাবলাম যে জাস্ট আমি 11 জনের মধ্যে আসি, দ্যাটস ইট, আর কিছু হবে না। এরপরে তো চ্যাম্পিয়ন হয়ে গেলাম, লাস্টে চ্যাম্পিয়ন হয়েছে আমি। তো এই তখন থেকেই আমার শুরু নাচের যে কম্পিটিশন, তখন ওই যে আমি ফটো সুন্দরী হলাম, তখন অনেকেই নাটকের জন্য অফার করলো, বিজ্ঞাপনের জন্য অফার আসতে লাগলো। তো অনেকগুলো বিজ্ঞাপন করেছি তখন আমি, বিজ্ঞাপন নাটক একটা করেছি। এরপরে নাটক থেকে আমার ফিল্মে আসা, তাও শখ করে, মানে অভিনেত্রী হব বলে না, যেহেতু আমি নাচ জানি নাচটাই আমার ধ্যানে জ্ঞানে ছিল, বাট অভিনয় করব জীবনে এটা আমি আসলে কল্পনায় আনতে পারিনি। কেন যে অভিনয়ের নাম শুনলেই আমার গায়ে জ্বর আসতো, যে মানে জিনাত হাকিম ভাবি যখন আমাকে সিলেক্ট করলো একটা নাটকের জন্য, আজিজুল হাকিম ভাই তখন প্রথম একটা নাটকে ডিরেকশন দিয়েছিল, তো যখনই আমার কল আসতো তখনই প্রত্যেকদিন সকালে আমার জ্বর আসতো, মানে মনে হতো যে কবে আমার মানে শুটিং থাকবে না বা ইয়ে করব না। যখন যেদিনই যেতাম সেদিনই আমার মানে ভয়ে গা কাঁপতো, মানে নাচ করতে আমার প্রবলেম হতো না, বাট অভিনয় করতে আমার অনেক প্রবলেম হতো। সেখান থেকে যখন ফিল্মটা করলাম, এখন সবচেয়ে বড় কথা হয়ে গেছে কি যে অভিনয় না করলেই এখন মনে হয় যে অশান্তি লাগে, যে রক্তে অভিনয়টা মিশে গেছে এমন ভাবে যে নাচটা তো আছেই আমার সাথে, কারণ এক একটা ছবিতে আপনার 6টা করে গান থাকে, আপনি জানেন 6টা গানে কিন্তু পারফর্ম করতে হয়, নাচ করতে হয়। তো নাচটা বাদ দেইনি, কিন্তু অভিনয়টা আসলে জোড়া লেগেছে। আচ্ছা আচ্ছা, আসলে যেটা ভাগ্যে ছিল আর কি, হ্যাঁ তাই না, এটা ভাগ্যে ছিল, যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে, সেটাই হয়েছে আসলে।
আপু কি প্রবলেম হচ্ছে? নেট প্রবলেম হচ্ছে মেবি? না এখন কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা। কিন্তু হয় কিছু ওই মানে সাউন্ড আমার আমার ডাবল যাচ্ছে, আপনারটা ঠিক আছে? যাই হোক সমস্যা নেই, আপনার কথাগুলো ক্লিয়ার শোনা গেলেই হলো। তো এইভাবে আসলে পথ চলা, আসলে আপনার শুরুটা খুব সুন্দর হয়েছিল। আপনি কিন্তু চলচ্চিত্রে আসার আগে নাটক করেছিলেন, নাটক থেকে চলচ্চিত্রে, তাই না? আসলে শুরুটা সুন্দর হয়েছিল বলতে কি, যে আমার 2004 এ হলো আমি ফিল্মে ইন করেছিলাম। তো 2004 টা হলো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব ভালো একটা মানে দিন ছিল না। তখন কিন্তু অশ্লীল ছবি দিয়ে ভরে গিয়েছিল পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি। কোনো ভালো মেয়েরা আসছিল না, ভালো ফ্যামিলির থেকে কেউ, মানে ফিল্মের নাম শুনলেই মনে করে যে আল্লাহ ফিল্ম করছে না জানি কি। তো সবাই অনেক ভয় পেত, ফিল্ম করতে চাইতো না, ফিল্মের নিতে মানে ফিল্ম করতে গেলেই ফিল্মের নাম শুনলেই অনেকে অনেক কিছু নাক সিটকাতো, সবচেয়ে বড় কথা। তো সেখানে আমি আমি যখন একটা আমি কিন্তু নর্মাল একটা ফ্যামিলির মেয়ে, তো সেখান থেকে মানে আমি ফিল্ম করব এটা শোনার পরে কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা উইদাউট আমার বাবা মা ছাড়া, আমার অন্যান্য ফ্যামিলি মেম্বাররা কিন্তু সহজে মেনে নিতে চায়নি যে আমি ফিল্ম করি। তো আমার অনেক ফাইট করতে হয়েছে, নিজেকে প্রুভ করতে হয়েছে এবং প্রমাণ দিতে হয়েছে যে না, ফিল্মটা আসলে খারাপ না, এটা মানে ভালো কাপড় পরে ভালো ভাবেও কিন্তু একটা সিনেমা করা যায়। আর অশ্লীল ছবিগুলো তখন আসলে এত বেশি বিরাজ করছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো আমাদের নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য আমাদের কিন্তু অনেক ফাইট করতে হয়েছে, যেটা এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে যে যে কেউ ইচ্ছা করলেই ফিল্ম করতে পারে। তো সহজ ছিল না আসলে। কথা কিন্তু ঠিকই বলেছেন, এখন যতটা সহজ আপনাদের সময় ততটা সহজ ছিল না। আপনি যখন সাইটে এসেছেন তখন কিন্তু একটা প্রতিযোগিতা ছিল মেইন নায়িকাদের মধ্যে, তো সেই সময় আপনি ছিল কেন যে মানে একটা নতুন মেয়েকে চান্স দিতে চাইতো না, এই কারণে যে তখন কিন্তু 35 ক্যামেরার একটা যুগ ছিল। 35 ক্যামেরা কিন্তু আপনার মানে ইয়ের নেগেটিভ গুলো মেপে মেপে কিন্তু শুটিং হতো আমাদের, যে আমরা যদি এনজি করতাম বা আমরা যদি ভুল করতাম তাহলে কিন্তু প্রোডিউসারের অনেক লস হয়ে যেত টাকা। যেমন এখন ডিজিটাল ক্যামেরায় কিন্তু আমি অনেকবার টেক করতে পারছি, অনেকবার মানে শট দিতে পারছি, আবার দেখতে পারছি মনিটর। তখন কিন্তু মনিটরের সিস্টেম ছিল না, ক্যামেরাম্যান যা শুট করতো সেটাই মানে ভুল হোক ভাল হোক যাই হোক না কেন সেটাই হলো আমাদের জন্য পারফেক্ট ছিল। কিন্তু এখন যেমন দেখে দেখে অভিনয় করা যায়, তখন কিন্তু আমরা দেখে দেখে অভিনয় করতে পারতাম না। আচ্ছা আসলে সেই সময় আপনাদের যখন আপনি ছায়াছবিতে ইন করেন মানে এবং একক নায়িকা হিসেবে ঢোকাটা মানে এটা আপনার ভাগ্য বলতে হয় যে আপনি সরাসরি এত প্রতিযোগিতার মধ্যে সরাসরি নায়িকা হয়ে বড় পর্দায় এসেছেন এবং প্রথম ছবিটা প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো এই অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে। হ্যাঁ প্রথম ছবিটা হলো যে আমার ওই যে বললাম মাজিদুল হাকিম ভাইয়ের আমি নাটক করছিলাম, তখনও ভাবিনি যে ফিল্ম করব। তো নাটকে শুটিং দেখতে গিয়েছিলেন আমার ডিরেক্টর বুলবুল জিলানি ভাইয়া, তো উনিও ওই ওনার একটা স্ক্রিপ্ট রেডি ছিল, গল্প রেডি ছিল, উনি নিজেও মানে প্রযোজক ছিল, তো নায়িকা খুঁজছিল। তো জিনাত ভাবি আমাকে দেখিয়ে দিয়ে বললো যে এই জিলানি ভাই আপনি কিন্তু ওকে নিতে পারেন। তো ওনারও দেখলাম যে মনে হয় আমাকে পছন্দ হয়েছিল, যে ওনার যে ক্যারেক্টারের সাথে হয়তো বা আমাকে যাচ্ছিল, তো আমাকে অফার করলো। তখন কিন্তু আমি রাজি হইনি যে আমি সিনেমা করব, এটা কল্পনাই ছিল না যে আমি সিনেমা করব কখনো। তো আমি বললাম যে না আমি তো ছবি করবো না। বললো যে তুমি গল্পটা জাস্ট শুনো, গল্পটা শুনে দেখো, তারপরে যদি মনে হয় যে করবা, আর আদারওয়াইজ না হলে করবো না, ভালো না লাগলে করবো না। তো আমার গল্পটার মধ্যে একটা মেসেজ ছিল যে তখন এইডস নিয়ে অনেক বেশি ইয়ে হচ্ছিল, তো এইডস এর উপরেই গল্পটা ছিল কিছুটা কিছুটা। তো ভাবলাম যে না এটা করা যায়,
এখন একটু ই করতে হচ্ছে মনে হয় আপনার। আচ্ছা এখন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা তো ভাবলাম কি যে ঠিক আছে জীবনে মরণে একটাই ছবি, যে এটাই করব, এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট। তো ঠিক আছে যা হয় হবে, একটা সিনেমা করে দেখি। তো ওই তো সিনেমাটা করলাম, বাট মানে আমি বলবো যে নতুন হিসেবে আমার আমার সাথে জুটি হিসেবে ছিল নায়ক ফেরদৌস ভাইয়ের ছোট ভাই তৌফিক। তো আমাদের দুজনেরই হলো ইয়ে ছিল, দেব্বু ফিল্ম বলে দেব্বু ছিল। তো আমাদেরকে যেভাবে হাইলাইটেড করা হয়েছে এবং আমাদেরকে যেভাবে আমাদের গানগুলো প্রচার করা হয়েছে, এবং আমাদের সিনেমা এক নামেই কিন্তু সবাই চেনে যে নীলাচল, নীলাচল একটা সিনেমা হচ্ছে, এবং এত বেশি মানুষ গানগুলো দেখেছে, গানগুলো পছন্দ করেছে আমাদের ছবির। বাট রিলিজটা একটু পরে হয়েছে, কারণ আমার সেকেন্ড ছবি ফার্স্টে রিলিজ হয়েছে আর ফার্স্ট ছবি সেকেন্ডে রিলিজ হয়েছে। কিন্তু মানে আমাদেরকে সবাই, বিশেষ করে আমাকে বলবো যে আমাকে সবাই এত ভালোভাবে গ্রহণ করেছে। আমার একটা কথা মানে ইয়ে ছিল যে আমার যদি যোগ্যতা থাকে তাহলে আমি কাজ করব, আদারওয়াইজ করব না। তো একটার পর একটা এভাবেই হয়ে গেছে। আমি শুনতে পাচ্ছি না আপু, এখন শোনা যায়? এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আসলে এটা এই দিক থেকে আপনি অনেক ভাগ্যবান, আর বড় পর্দায় যখন আপনি প্রথম আসেন এরকম গ্ল্যামার নায়িকা, তারপর প্রথম ছবি দিয়ে কিন্তু আপনি পরিচিতি পেয়ে যান, তারপর অভিনয় তো আছে। অনেকে বলে থাকে যে নায়িকার রেসের অভিনয় আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা শাবানা, মনে হয় যেন আপনার অভিনয়ের মধ্যে কোথাও যেন খুঁজে পায়। তো এই ব্যাপারে একটু আপনি একটু বলবেন। না অনেকে জিজ্ঞেস করে যে আমি মানে শাবানা ম্যাডাম কে ফলো করেছি কিনা, আসলে কিন্তু তা না, কারণ আমার এক একটা, আমি কিন্তু সাকিব থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো হিরো আছে উইদাউট মান্না ভাই, ইভেন মান্না ভাইয়ের সাথে আমি ছবি করেছি, শুধুমাত্র রিয়াজ ভাইয়ের সাথে আমার ফিল্ম করা হয়নি, কিন্তু তাদের সাথে সাকিবের সাথে একরকমের ক্যারেক্টার প্লে করেছি, ইমন নীরব মারুফ সবার সাথে একরকম ক্যারেক্টার প্লে করেছি। বাট যখন আমি দীপজল সাহেবের সাথে, দীপজল ভাইয়ের সাথে ছবি করলাম, তখন ওই প্যাটার্নটা আবার আলাদা ছিল, গল্পের প্যাটার্নটা আলাদা ছিল। সো যখন যেরকম আমাকে মানে আমার কাছে গল্প শুনে মনে হয়েছে যে না আমার এভাবে গেট আপ নিতে হবে, এভাবে অ্যাক্টিংটা করতে হবে, এবং আমার কোয়ার্টিস্ট যারা ছিলেন তারা কিন্তু সবাই প্রত্যেকে হেল্প করেছিলেন, মানে প্রত্যেকজন কোয়ার্টিস্টই হেল্প করেছিলেন যে এভাবে করো, এভাবে ডেলিভারি দাও, এভাবে ইয়ে করো ডায়লগটা। তো এভাবে শিখে শিখে আসলে করেছি। বাট যখন দীপজল ভাইয়ের সাথে ছবিগুলো করলাম, তখন যে ক্যারেক্টার গুলো ছিল, গল্পগুলো ছিল, তো ওগুলো যখন শাবানা ম্যাডাম, জসিম ভাই যখন ছবিগুলো করেছে, ওই টাইপের গল্পগুলো ছিল। তো সবাই তখন আমাকে মানে ওই শাবানা ম্যাডামকে আমার মধ্যে খোঁজার চেষ্টা করেছে যে আমি নাকি একই রকম ওভাবেই গেট আপ নিয়েছি, ওভাবেই অ্যাক্টিং করেছি, বাট তা না, আমি আমি আমার মতো করে করার চেষ্টা করেছি এবং সবাই বলেছে যে ওনার মতো, কিন্তু ওনার মতো হওয়াটা আসলে মানে এটা ভাগ্যের ব্যাপার, সবচেয়ে বড় কথা, উনি ওনার জায়গায় অনেক বড় কিছু, আমি আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। আসলে অভিনয়ের, আপনার অভিনয়ে একদম কিংবদন্তির ছাপ আছে, এটাও বা কম কিছু, তাই না? আর এটা আপনার নিজে থেকে এসছে, তো এটা বলবো যে আসলে এটা আপনার নিজ গুণেই আপনি অভিনয়টাকে রপ্ত করেছেন। আর যদি বলি শাবানা, কিংবদন্তি শাবানা নায়িকা,
তার অভিনয় আপনি কি ছোটবেলা থেকে দেখেছেন কিংবা আপনাকে ছোটবেলা প্রভাবিত করেছে অন্য কোন নায়িকা? আমি আমি সবচেয়ে বড় কথা কি যে আমি সিনেমাই মানে সিনেমা সম্পর্কে আমার খুব ধারণা কম ছিল। আমার আমার আম্মা মাঝে মধ্যে ওই সালমান শাহ, শাবনূর আপু ওনাদের ছবিগুলো দেখেছে, তো ওনারা যখন আমার আম্মারা যখন হলে সিনেমা হলে যেত দেখতে, তখন ওই আমাদেরকে কোলে করে নিয়ে যেত সিনেমা হলে। তো এভাবেই আর কি যখন যেই ছবিটা দেখতে গিয়েছে তখন দেখেছি, বাট এত গল্পের গভীরে বা সিনেমার নায়ক নায়িকারা কি করে, কোন নায়ক কোন নায়িকা, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না সত্যি কথা। আর আরেকটা জিনিস হলো যে মানে কাউকে দেখে শেখা বা কাউকে ফলো করা, এটা এটা আসলে হয়নি কেন, যে আমি তো সিনেমাই করতে চাইনি, অভিনয় করতে চাইনি, তো অভিনয়টা হয়ে গিয়েছে। আর অভিনয় করতে এসে শিখেছি এক একজনের সাথে যখন অ্যাক্টিং করেছি তাদের কাছ থেকে শিখেছি, যখন যার সাথে কাজ করে আমি শেখার চেষ্টা করেছি যে ও কেমন করছে ও কেমন করছে। ইভেন মান্না ভাই মারা গিয়েছে, মান্না ভাই কিন্তু আমাকে মানে যখন মান্না ভাইয়ের সাথে একটা ছবি করলাম অবুধ শিশু মারা যাওয়ার কিছুদিন আগে, তো মান্না ভাই আমাকে ধরে ধরে অনেক অ্যাক্টিং শিখিয়েছে যে চোখের এক্সপ্রেশনটা কেমন হবে, তুমি কষ্ট পাইলা সেভাবে এক্সপ্রেশনটা কি দিবা। এবং রাজ্জাক আঙ্কেলের যখন একটা ছবি করলাম, রাজ্জাক আঙ্কেল অনেক কিছু শিখিয়েছে আমাকে, আর বাকিটুকু সবাইকে দেখে দেখে শেখা। কিন্তু অভিনয়ে যে মানে লার্ন করা, যে অভিনয়টা শেখা, এটা কখনোই আমার হয়নি। আসলে সবকিছু কিন্তু আপনার ফেভারে কাজ করছিল, তাই না? তো আসলে বলতে হবে যে আপনি অনেক দিক থেকে অনেকটুকু ভাগ্যবান। তো খুব জানতে ইচ্ছে করে যে চলচ্চিত্রে যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন বড় পর্দার জন্য, তখন অনুভূতিটা কেমন হয়েছিল? খুব ভয় পেয়ে গেছিলেন? মানে অনুভূতিটা আপু সব মজার একটা অনুভূতি ছিল, আমি বলি শেয়ার করি, যে বললেন না নাচ নাচ করতে করতেই তো আমার মানে দিন শেষ, জীবন শেষ হয়ে যাচ্ছিল তখন ছোটবেলায়, যে নাচ নাচই করতাম শুধু। তো আমার চায়নাতে আমার একটা ফেস্টিভ্যাল ছিল, আমার শুটিং এর সিনেমা শুটিং এর কিছুদিন আগে চায়নাতে সাংহাই ট্যুরিজম ফেস্টিভ্যাল ছিল, তো সেখানে যাব। ওখান থেকে ফেরত এসে মানে ফেস্টিভ্যালটা শেষ করে এসে যেদিন আমি ল্যান্ড করব ওই দিনই আমার সিনেমা শুটিং ছিল, তাও আবার প্রথম ছবির প্রথম শট আমার আমার দিয়েই শুরু হবে। আমি খুব টেনশনে ছিলাম চায়নাতে, চায়নাতে আমি ফেস্টিভ্যাল কি করব, সিনেমা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে আমি কি করব, কেমন করব, কিভাবে মানে আমাকে কেমন ড্রেস পরাবে, কি করব না করব, এগুলো টেনশন করছিলাম। ওখানে আবার আমার ফেস্টিভ্যালে যে অনেকদিন ছিলাম তো জ্বর টর চলে এসেছিল, ওখানে জ্বরের মধ্যে আমি নাচ করেছিলাম, নাচের জন্য গিয়েছিলাম আমরা প্রায় 30-40 জনের মতো নাচের আর্টিস্টরা। তো যেদিন আসলাম, আসার পর প্রথম শুটিং প্রথম শট হবে আমার নাচ দিয়ে, যে আমি আমার যে যার সাথে আমার রিলেশন তার বিয়ে হয়ে যাচ্ছে, তো আমি এই কষ্টে আমি নাচ করছি, সেটা হলো তাণ্ডব একটা নাচ করব, যে মানে আছে না যে দুঃখ পেলে অনেকে নাচ করে, অনেক উন্মাদ ভাবে নাচ করে, সেই নাচ করব। এবং প্রচন্ড বৃষ্টি হবে, সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি নাচটা করব। যখন আমি শুনলাম যে হ্যাঁ নাচের নাচের শট নিবে, তখন আর মনে হয় না যে সিনেমার ক্যামেরা, তো আমার ওই তখন মনে হয়েছিল অনেক ইজি লেগেছিল, যে মনে হয়েছিল নাচই কিন্তু করছি, এটা তো সিনেমা টিনেমা কিছু না। এভাবেই আসলে স্টার্ট করা হয়েছিল। আসলে খুব ভালোভাবে শুরু হয়েছিল আপনার। আপনার এই ছোটবেলার নাচ শেখাটা চলচ্চিত্রে কিন্তু অনেক কাজে লেগেছে, তাই না? আমাকে চলচ্চিত্রের অনেক মানে ডান্স ডিরেক্টররা যারা এখন আছে সবাই এক কথা, সবার সাথে তো আমি কাজ করেছি, প্রত্যেকটা ডান্স ডিরেক্টরের সাথে আমার সৌভাগ্য হয়েছিল কাজ করার। তো ওনারা বলে যে মানে ওনাদের কাছে কেন জানি ওনাদের কাছে লাগে যে আমি অনেক ভালো নাচ করি, অনেক পারফেক্ট নাচ করি, এবং আমাকে নাকি মানে দেখিয়ে দিতে হয় না সহজে, এবং ওনারা যা চায় তার থেকে নাকি আমি অনেক ভালো করি। তো এটা দিয়ে আমার একটা মানে কি বলবো যে
বিপদ হয়েছে যে যখনই কোনো গানে শুটিং হয় নায়কদের থেকে আমাকে নাচ করায়, নায়করা দেখা যায় যে হাঁটছে 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 আমার সামনে দিয়ে, কিন্তু আমি নাচ করেই যাচ্ছি, প্রত্যেকটা গানে নাচ আমাকেই নাচ করায়। তো এই যে নাচ, মডেলিং, চলচ্চিত্র সবকিছু মিলে কিন্তু আপনার বেশ একটা ভালো পজিশন সেই সময় আপনি নিজে ক্রিয়েট করেছেন। থাকে না যে কারো বেশি আমি করলে পাওয়ার কোনো প্রয়োজন ছিল না, সেটা আপনার নিজের যোগ্যতা আপনি অর্জন করে নিলেন, তাই না? তো খুব জানতে ইচ্ছে করে যে আর আপনার এই পর্যন্ত প্রায় 50টি ছবি হবে, তাই না? আচ্ছা, তো এর মধ্যে প্রায় সব ছবিগুলো ব্যস্ত সফল, তাই না? আর আপনি কিন্তু আমাদের ভালিউডের সব নায়কের সঙ্গে অভিনয় করেছেন, তাই না? একটু বলবেন যে আপনার কোন কোন নায়কের সাথে কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতাগুলো। আমার আসলে আমি কাজ করেছি ওই যে বললাম প্রথমে তৌফিকের সাথে করেছি, এরপরে করেছি নাটকের মাহফুজ ভাইয়ের সাথে কাজ করেছি, তারপরে ফেরদৌস ভাইয়ের সাথে করেছি, ইমন, নীরব, তারপরে শাকিব খান, তারপরে মান্না ভাই, এরপরে আমিন খানের সাথে একটা ছবি করেছি, তারপরে রাজ্জাক আঙ্কেলের ছেলে সম্রাটের সাথে কাজ করেছি, আর লাস্টলি করলাম হলো দীপজল ভাইয়ের সাথে। দীপজল ভাইয়ের সাথে প্রায় আমার অনেকগুলো ছবি হয়েছে করা, তো লাস্টে যখন দীপজল ভাইয়ের সাথে কাজ করলাম তখন অনেকগুলো করা হয়ে গেছে। আর ও ওমর সানি ভাইয়ের সাথে কাজ করেছে একটা, ওমর সানি ভাইয়ের সাথে একটা ছবি হয়েছে, এই তো। এবং আমার কাছে প্রতিটা মানে কো অ্যাক্টর যারা ছিলেন প্রত্যেকজনই মানে অনেক বেশি ভালো ছিল এবং অনেক বেশি কোঅপারেটিভ ছিল, যে হয় না যে শুটিং করছি একসাথে কাজ করছি বাট কো অ্যাক্টর যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হয় না বা অ্যাক্টিংটা করতে কিন্তু ভালো লাগে না। আমার সাথে যারা করেছে বা যাদের সাথে করেছি তারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, অনেক বেশি, যেমন মান্না ভাইকে ভয় পেয়েছিলাম ফার্স্টে যে মান্না ভাইয়ের সাথে কাজ করছি, কিন্তু মান্না ভাই এত ইজিলি ইজি করে নিয়েছিল, তখন আর মনে হয়নি যে উনি আমার থেকে অনেক সিনিয়র। উনি আমাকে বলেছিল একটা কথা যে তুমি আমার জীবনে সবচেয়ে ছোট নায়িকা, তো মানে লাস্টে উনি যখন মারা যায় তার কিছুদিন আগেই তো করলাম, তো তখন এই কথাটা বলেছিল যে সবচেয়ে ছোট নায়িকা। তো আমি বললাম যে জি ভাইয়া এটা আমার আসলে সৌভাগ্য যে আপনার সাথে আমি কাজ করতে পারছি। তো প্রত্যেকটা কোঅ্যাক্টর অনেক ভালো, হেল্পফুল, এবং লাস্টলি যখন দীপজল ভাইয়ের সাথে কাজ করলাম তখন মানে একমাত্র আমার মনে হয় যে উনি আমার সাথে কাজ করতে অনেক বেশি কমফোর্ট ফিল করতো, যে উনি বুঝতো যে আমার সাথে আমি কোন ডায়লগটা দিব বা কোন এক্সপ্রেশনটা দিব, আমিও বুঝতাম যে ওনার সাথে কোন অ্যাক্টিংটা করতে হবে বা কিভাবে। ওনার সাথে ম্যাচিংটা বেশ ভালো ছিল, এটা আসলে আমরা বুঝিনি, দর্শকরা বুঝিয়ে দিয়েছে যে ওনার সাথে আমার ম্যাচিংটা হয়েছে। কিন্তু বয়সে কিন্তু আমি কিন্তু আমি ওনার সাথে যখন অ্যাক্টিং করতে যাই আমি কিন্তু প্রথম ছবিতে আমি জানতাম না যে ওনার কো আর্টিস্ট আমি, কারণ আমাকে ডেকেছিল আকবর ভাই, মমতাজুর রহমান আকবর ভাই কাজের মানুষ ছবির প্রথম ডিরেক্টর ছিল, তো ডাকলো, দেখলাম অনেক নায়ক নায়িকা সেখানে, রোমানা আপু আছে, রত্না আছে, অনেকজন আছে ওখানে নায়িকারা গিয়েছে, বাট আমি আমাকেও ডেকেছে, সবাই দেখলাম মেকআপ নিচ্ছে, আমিও মেকআপ নিচ্ছি, আমি নিজেও জানতাম না যে আসলে আমার ক্যারেক্টারটা কি বা আমি কার সাথে কাজ করছি, কি আমার কো আর্টিস্ট, আমি ভয়ই বলি নাই যে দীপজল ভাইয়ের প্রোডাকশন মনে হয় কিছু জিজ্ঞেস করা যাবে না বা কিছু এরকম আমি ইয়ে করছিলাম। রোমানা আপু তখন আমাকে বললো যে এই তুই যে মেকআপ নিচ্ছিস তুই কি জানিস যে তুই কোন ক্যারেক্টার করতেছিস, তা আমি বললাম যে না আমি তো জানি না, তো বলছে তুই আগে ডিরেক্টরকে ডাক, দেখতে জিজ্ঞেস কর যে তোর ক্যারেক্টারটা কি, কারণ দেখা গেল যে একটা পশ একটা গেটআপ নিয়েছিলাম আমি, যে
মানে খুব মেকআপ টেকআপ করে একদম দেখলাম যে রোমান আপু যেমন মেকআপ নিচ্ছে সেরকম মেকআপ নিচ্ছিলাম। এরপরে যখন ডাকলাম, ডাকার পরে বলো যে তুমি একটা বাসা, সেই বাসায় তুমি আশ্রিতা, তোমাকে আশ্রয় দিয়েছে সেই বাসায় তুমি থাকো। রাজ্জাক আঙ্কেল সেই বাসার হলো একজন কর্তা, সে তোমাকে অনেক আদর করে, বাট ফ্যামিলির কেউ তোমাকে পছন্দ করে না, অনেক অত্যাচার করে। তো তখন আমি বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা মনে হয় নর্মাল একটা গেটআপ নিতে হবে। নিলাম, নেওয়ার পরে তখন এরপরেও জানতাম না যে আমার পুরো অ্যাক্টর কে, পরে জানতে পেরেছি যে দীপজল ভাই। তো অনেকে অনেকে নেগেটিভ কমেন্ট করেছে, যারা অনেকে ওয়েল উইশার ছিল, তো বলেছিল যে দীপজল ভাইয়ের সাথে তো আমার ম্যাচ করে না, তখন যে উনি ওনার সাথে আমার কিভাবে ম্যাচ, যেখানে আমি সাকিব তারপরে ইমো নীরব এদের সাথে আমি কাজ করেছি, সেখানে দীপজল ভাইয়ের সাথে কাজ করলে যদি আবার মানে আমাকে নিয়ে অনেকের অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল, অনেক ইয়ে ছিল যে আমি অনেক দূর পর্যন্ত এগোবো বা আমাকে দিয়ে অনেক কিছু করানো যাবে, এরকম অনেকেরই একটা চিন্তা ভাবনা ছিল। তারা অনেকে জার্নালিস্টরা অনেকে আমাকে ফোন দিল যে তুমি তো ভুল করছো, তোমার তো তুমি এটা করছো, তোমার তো ক্যারিয়ার শেষ বা এসে অনেক কথা বলেছিল। তো আমি তখন বললাম যে এক সাকিব খান ছাড়া তো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কেউ নাই যে যার সাথে আমি আসলে কাজ করব, তখন কারো ছবি চলছিল না, তাহলে আমি কি করব। তখন অপু সাকিব একটা জুটি হয়ে গিয়েছিল আর অন্যান্য নায়কদের সাথে বা অন্যান্য ছবিগুলো তখন হিট হচ্ছিল না, চলছিল না, তাহলে আমি কি করব আসলে। তো ঠিক আছে, আমি একটা ছবি করি, করার পরে দেখি, যদি নেগেটিভ রেজাল্ট আসে বা ছবি ভালো না যায়, তাহলে মানে হতে পারে এটাই আমার জীবনের ফার্স্ট ছবি এবং এটাই জীবনের শেষ ছবি, যে ক্যারিয়ার শেষ, এটা এখান থেকেই শেষ, এটা আমি আসলে মেনে নিব, এই ব্যাপারটা মেনে নিব। বাট তাছাড়া তো আর কিছু করারও ছিল না যে কার সাথে কাজ করব, নায়ক থাকতে হবে। তো এরপরে যখন ছবিটা করলাম, কাজের মানুষ ছবিটা বললাম, খুব ভালোভাবে মনে আছে যে কোরবানি ছিল যখন আমার ছবিটা রিলিজ হয়েছে, তখন সাকিব অপুরও একটা ছবি রিলিজ হয়েছে, এবং পরে যখন শুনলাম যে মানে বাম্পার হিট হয়েছে, সুপার ডুপার বাম্পার হিট হয়েছে, এবং হলে এক্সট্রা বেঞ্চ, যেখানে হলে এখন 10-15 জন মানুষও দেখতে যায় না, সেখানে এক্সট্রা বেঞ্চ দিয়ে দিয়ে মানুষ ছবি দেখছে, তখন যখন দেখলাম যে এত পছন্দ করেছে, এত ভালোভাবে দর্শকরা একসেপ্ট করেছে আমাকে, তো এরপর থেকে আসলে বলা লাগে নাই, দীপজল ভাইয়ের প্রোডাকশন থেকে এমনিতেই একটার পর একটা ছবি আমার আসলে হয়ে গিয়েছে, যেহেতু জুটি হিসেবে দর্শকরা চাচ্ছিল যে আমরা কাজ করি, না চাইলে কিন্তু করতাম না কাজ, বা কেউ যদি পছন্দ না করতো, ভালো না বলতো, তাহলে কিন্তু করতাম না। একদিক দিয়ে একটা জিনিস হয়েছে যে আমি যখন সাকিব ইমো নীরবের সাথে কাজ করি, তখন একরকমের ফিগার মেনটেন করেছি, সুইমিং করেছি, ডায়েট করেছি, জিম করেছি, এবং তখন অনেক অন্যরকম গেট আপ নিয়ে আমি গানগুলো করেছি। বাট যখন দেখলাম যে না, দীপজল ভাই তো আমার থেকে বয়স অনেক বড়, উনি তো আর ওনাকে নিজেকে কম বয়স করাতে পারবে না, বাট আমাকে ওনার এজের এজ পর্যন্ত যাওয়ার জন্য আমার নিজেকে হলো ইমপ্রুভ করতে হবে, এবং আমাকে ওরকম গেট আপ নিতে হবে যাতে ওনার সাথে আমাকে মানায়। এখন আমি দেখা গেল যে বাচ্চা একটা মেয়ের মতো গেট আপ নিলাম, বাট ওনার নায়িকা, তাহলে কিন্তু একদমই মানাতো না। তখন আমার একটু ওয়েটটা গেইন করতে হয়েছে এবং ওনার সাথে অ্যাডজাস্ট করার জন্য ওভাবে গেট আপ নিতে হয়েছে, যেটা শাবানা ম্যাডাম এখন সবাই বলে যে শাবানা ম্যাডামের মতো, বাট আমি তখন ওনাকে দেখে আমাকে নিজেকে আসলে চেঞ্জ করার চেষ্টা করেছি। এভাবেই আসলে অ্যাডজাস্টটা হয়েছে যে হ্যাঁ, এই চরিত্রে এভাবে উনি যে ড্রেস আপ করছে, তাহলে আমাকে কি পরা উচিত, ওনার সাথে কিভাবে মানানো উচিত, এভাবেই করেছি আসলে। আচ্ছা, চলচ্চিত্রে আপনি অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সামনে এসেছেন, তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, আপনার ভালো লাগে অভিনেতাদের মধ্যে কাকে কাকে ভালো লাগে? অনেক গুণীজন আছে আমাদের বাংলা চলচ্চিত্রে। হ্যাঁ অবশ্যই, অভিনেতা বলতে রাজ্জাক আঙ্কেল তো দুর্দান্ত অভিনয় করতো, রাজ্জাক আঙ্কেলের কখনো কান্না করার জন্য গ্লিসারিন ইউজ করতে হতো না, এটাই শুধু আমি দেখতাম যে আঙ্কেল কিভাবে কেঁদে দিত, একটা অ্যাক্টিং করতে যে কেঁদে দিত। আমিন খান ভাইয়ারও আমি দেখেছি যে কখনো গ্লিসারিন ইউজ করেনি, একটা কান্না শট দিতে গেলে অটোমেটিক মানে চোখ দিয়ে পানি পড়ে আসত, যখন উনি যা যেভাবে চাইতো ওভাবে চোখ দিয়ে পানি, এবং আমাদের চোখে পানি পড়ারও কিন্তু অনেক ক্যামেরা ওকে বলবে তখন
পানিটা টপ করে পড়তে হবে, এটা কিন্তু অনেক ইজি না। দেখা যায় যে চোখ ভর্তি পানি হঠাৎ করে ঝরঝর করে পড়ে গেল, তা কিন্তু না, যে পানিটা পড়ারও একটা টাইমিং থাকতে হবে, এটা অনেক অনেক টাফ ব্যাপার। তো সেগুলো আসলে ওনাদের কাছ থেকে শিখেছি, যে ওনারা অনেক এভাবে অ্যাক্টিং গুলো করে। আর অ্যাক্ট্রেসদের মধ্যে শাবনূর আপু তুলনা কারো সাথে হয় না। শাবনূর আপু হলো মারাত্মক অ্যাক্টিং করে। শাবনূর আপুর সাথে এখন পর্যন্ত শাবনূর আপুর মতো কেউ অ্যাক্টিং করে না। মজার বিষয় হলো যে ওই ছবিতে আমার একটা সলো গান ছিল, তো প্রডিউসার ডিরেক্টর বলতো যে মানে অনেক দর্শক রিপিট দর্শক পেয়েছিল, শুধু আমার ওই একটা গান দেখার জন্যই বারবার নাকি ঢুকেছে এবং গানটা দেখেছে। তো আর ওই তখন শাবনূর আপুর কাছ থেকেও অনেক কিছু শিখেছি, যে শাবনূর আপু কিভাবে অ্যাক্টিং করে, কিভাবে মানে মানে আসলে বোঝা যায় না যে সে অ্যাক্টিং করছে, মনে হয় যে ন্যাচারাল ভাবেই অভিনয় করছে। আসলে শেখার আসলে শেষ নেই, যে রাস্তার একটা মানুষের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। সেটাই এই যে এত ভালো ভালো ছবি আপনি আমাদের উপহার দিয়েছেন, আপনার টাইমটাতে আপনি কিন্তু কুইক করেছেন চলচ্চিত্র থেকে, তো আমরা আপনাকে মিস করেছি। সেটা হঠাৎ করে কেন সেই ডিসিশনটা নিয়েছিলেন? মানে কুইট করতে করেছি বলে এখনো কিন্তু করিনি, স্টিল আমার একটা ছবি রানিং চলছে শুটিং। তখন অনেক রাইজিং একটা সময় ছিল, তখনকার সময়টা অন্যরকম একটা টাইম ছিল, যে আসলে সত্যি কথা বলতে যে দম ফেলার টাইম ছিল না আমার। রাত দিন কখন মানে ইয়ে হতো যে একদিনে আমরা দুই তিনটা ছবি শুটিং একসাথে করেছি, সারা রাত জেগে একটা গান শেষ করেছি, আবার সকালবেলা ভোর মানে একটা গান শেষ করে আবার আরেক গানের জন্য আমাদের মানে গিটার নিতে হয়েছে। তো মানে সবকিছু তো আসলে আল্লাহর হাতে। আমার আসলে ওই সময় কুইট করার কারণটা ছিল যে আমার মানে সাডেনলি বিয়ে হয়েছে, এবং বিয়ে হয়েছে, বিয়েটা হলো সব মানে সবচেয়ে বড় কথা যে বিয়েটা কিন্তু আল্লাহর হাতে, যে কবে বিয়ে হবে না হবে এটা আল্লাহর হাতে। তো হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়াতে কিছুদিন আমি একটু সময় দিয়েছি, যে নিজেকে সময় দিয়েছি, যখন দেখলাম যে অনেক ব্যস্ততা ছিল, অনেক বেশি যে ঘুমানোরও টাইম ছিল না আমার। মেকআপ রুমে ঘুমাতাম আর গাড়িতে ঘুমাতাম, তাছাড়া বাসায় কখনো ঘুমানোরই টাইম পেতাম না। দেখা গেল যে সকালবেলা যাওয়ার সময় দেখতাম আমার আম্মা আর আমার ভাই ঘুমাচ্ছে, আর রাতে এসেও দেখতাম যে আমার আম্মা আর আমার ভাই ঘুমাচ্ছে, তাদের সাথে কথাও হতো না ওভাবে। তো সংসার যেহেতু বিয়ে করেছি, আরেকটা মানে আননোন একজন পার্সন এবং আরেকজন মানুষ আরেকটা ফ্যামিলিতে, তো তাদেরকেও একটু সময় দিতে হয়েছে, সংসারটা গুছাতে হয়েছে। এরপরে যখন একটা বেবি হলো তাকেও কিন্তু সময় দিতে হয়েছে, কারণ আমার কাছে যেমন সিনেমাটা আমার একটা সংসার, আমার সংসারটা একটা সংসার। তো এই কারণে ওখানে যখন টাইমটা দিয়েছি একটা পর্যায়ে, তখন কিন্তু আমার বাচ্চাকে একটু স্টেবল করার পরে দেন ডিসিশন নিয়েছি আবার যে আবার কাজ করব। কারণ যেহেতু আমি অনেক প্রচুর পরিমাণে নাচের প্রোগ্রাম গুলো করেছি, স্টেজ প্রোগ্রাম গুলো করেছি, মাঝখানে একটা মুভি করেছিলাম, দুইটা মুভি করেছিলাম, এরপরে আবার একটু কিছুদিন গ্যাপ দিয়ে আবার নতুন করে নতুন একটা ছবি হয়েছে, প্রায় 95% কাজ হয়ে গেছে আমার। এই ছবির নাম হলো ইয়েস ম্যাডাম, এটা অনেকেই জানে যে নতুন একটা ছবি বলছে ইয়েস ম্যাডাম। এটা শুটিং চলছিল, ডাবিং বাকি আছে, শুটিং জাস্ট শেষ এই গল্পটার, ডাবিং বাকি আছে। এটা এই কোরবানি ঈদে রিলিজ করার কথা ছিল, এখন করোনার কারণে তো আপু সবকিছু একদম উলট পালট হয়ে গিয়েছে, আপনি নিজেও জানেন। তো এখন জানি না যে কবে ডাবিং হবে আর কবে রিলিজ হবে। সবকিছু তো এখন আসলে করোনার কারণে বন্ধ হয়ে গেছে, আমরা আশা করছি সেই ছবিটা খুব শিগগিরই হয়তো দেখতে পাবো, পরিস্থিতি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে আবারও বড় পর্দা দেখতে পাবো, কারণ এই এই সিনেমাটা একটু ডিফারেন্ট টাইপের হয়েছে, গল্পটাও একটু ডিফারেন্ট ছিল, এবং আমাকে কখনো দর্শকরা যেভাবে দেখে নাই, যে
একজন মানে যাত্রা পালায় যেভাবে নাচ করে মেয়ে, যাত্রার মেয়েরা যেভাবে নাচ করে, আমি সেই নাচগুলো করেছি, সেরকম ভাবে গিটার নিয়েছি। এভাবে আমাকে কখনো দেখে নাই দর্শকরা, তো ভালো লাগবে মানে মানে একটু ভিন্ন ভাবে আছে পর্দায় আছে। হ্যাঁ হ্যাঁ জি 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 তাহলে তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে হয় আমাদের, যে আমরা নায়িকা দেখতে ভিন্ন আঙ্গিকে দেখব। ইনশাআল্লাহ দোয়া করেন যেন সবকিছু ঠিক হয়ে যায়, সব ওভারকাম করে যেন আমরা নতুন করে আবার নতুন ভাবে যেন আমরা সবকিছু গোছাতে পারি, সাজাতে পারি, তাই চেষ্টা করছি। আচ্ছা নিশ্চয়ই অবশ্যই দোয়া থাকবে। আর এখন কি নিয়ে সময় কাটছে? এখন তো ঘর বন্দি, কিভাবে দিন পার করছেন, সময়টা কিভাবে কাটছে? আসলে সত্যি কথা বলতে যে সময় কিভাবে পার হয়ে যাচ্ছে এটাই বুঝতে পারছি না। যে অনেকে মনে করতে পারে যে বাসায় সময় কাটে না, মানে সময় কিভাবে কাটবে, তা না, সকাল বিকাল রাত দিন কিভাবে চলে যাচ্ছে মনে হচ্ছে যে এই তো ঘুম থেকে উঠলাম এখনই আবার রাত হয়ে গেল, মানে এরকম একটা বিষয়। তো খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, সবাই মিলে বাসায় সময় দেওয়ার চেষ্টা করছি, বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি, ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাচ্ছি, বাসার কাজকর্ম করছি, কাজ গুছাচ্ছি, এই তো আড্ডা দিচ্ছি, গল্প গুজব করছি, নিউজ দেখছি, এবং কিভাবে সামনে কিভাবে কি করা যায় সেই প্ল্যানিং গুলো করা হচ্ছে। তো সবকিছু মিলায় সময়টা খারাপ না, ভালো যাচ্ছে। আচ্ছা তো দুজন বেবি আছে, বাচ্চা দুটো, তাদেরকে নিয়েই আপনার সময়টা কোন দিকে যায় শেষ পাচ্ছে? আর সবচেয়ে বড় কথা কি আপু, যে আপনি নিজেও জানেন যে আমাদের যে সার্ভেন্ট গুলো কাজ করতো তারা কিন্তু নাই এখন, মানে সবাই দেখা গেল যে কেউ কিন্তু বাসায় এখন মেড রাখছে না। তো দ্যাটস ওয়াই ওই কাজগুলো যখন নিজেদেরকে করতে হচ্ছে, যেমন আমাদের হাজবেন্ডরাও কিন্তু এখন বুঝছে যে আসলে সংসার করা কতটা টাফ এবং একজন হাউসওয়াইফ কি করে, যেহেতু তারা এখন অনেক মানে অনেক হেল্প করছে সবকিছু ব্যাপারে, এখন বুঝে যে না এটাও তো অনেক বড় একটা বিষয়। তো বাইরের কাজই আসলে কাজ না, বাসার কাজটা অনেক বড় একটা বিষয়, অনেক এটা সবচেয়ে বড় কথা যে করোনা, করোনা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছুই আমরা শিখছি, হয়তো আরো কিছু শিখবো। তো আসলে যেতে যেতে একটু শুনতে চাই, আপনি এমনিতে অবসর সময় গান শুনেন তো? না গান প্রচুর শোনা হয়, আপনার নিজের লিপসিং করা অনেক সুন্দর সুন্দর গান আছে, আপনার ভালো লাগে ওরকম কয়েকটা গানের কথা উল্লেখ করেন, এগুলো হ্যাঁ তোমার মনের জমিনে যদি একটু জায়গায় পাই কাছে আসতে আছে। তো মানে আপনি জানেন যে এন্ড্রু কিশোর দা হলো মারা গিয়েছে, এই তো কিছুদিন হলো 7 তারিখে মারা গিয়েছে। তো আমার 95% ছবির হলো গান উনি করেছে, ভয়েস উনি দিয়েছে। তো উনি মারা যাওয়ার পর থেকেই আমি আমার ছবিরই গানগুলো শুনছি, কারণ প্রত্যেকটা গানই হলো কিশোরদার, এবং এখন শুনে শুনে বলছে আল্লাহ এটা তো এন্ড্রোদা করেছে, এই গানটা ওই গানটা এন্ড্রোদা, মানে সব গানই এত সুন্দর সুন্দর গান আপু, এত সুন্দর সুন্দর গানগুলো আমার ছবির গানের মধ্যে উনি ভয়েস দিয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে কিশোরদা তো সারা জীবনই বেঁচে থাকবে, কারণ ওনার জায়গা এখন পর্যন্ত কেউ ওনার অবস্থানে আরেকটা কি এন্ড্রু কিশোর কখনোই মনে হয় না যে আর হতে পারবে, একা একজনই। কিন্তু আমার কাছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে যে
আমার আমার ছবিগুলো যতদিন বেঁচে থাকবে, আমার ছবির গানগুলো যতদিন বেঁচে থাকবে, উনি আমার ছবির গানগুলোর মাধ্যমেই উনি বেঁচে থাকবে সারা জীবন। যখনই শুনবো তখনই ওনার কথা তো মনে হবে। এবং আমার একটা গুড লাক যে ওনার ওনা উনি ওনার গানগুলো মানে উনি আমার ছবিতে ভয়েস দিয়েছে, এটা একটা গুড লাক। আর আমার প্রত্যেকটা ছবির গানই হলো আমার পছন্দের গান, আলাদা করে আসলে বলার কিছু নেই। তবে এন্ড্রুদার একটা গান আছে, তুমি জানো না রে প্রিয় তোমায় কত ভালোবাসি গো, তারপরে তোমার মনে জন্মে, অনেক অনেকগুলো গান আমার আমার ছবিরই আছে যেগুলো আমার খুবই পছন্দের গান। তারপরে নাম শুনেছি ঢাকা শহর, ঢাকা শহর, হ্যাঁ হ্যাঁ ঢাকা শহরের একটা গান আছে, হ্যাঁ এটা তো অ্যাডভোকেট করে এত সুন্দর ঢাকা শহর না, আমার যতগুলো ছবি আছে সবগুলোর গানই কিন্তু এন্দ্রকিশোর করবে। তো এই জন্যই ওনার সাথে মনে হয় যে ওনার গলায় এন্দ্রদার মানে গানগুলো এত ভালোভাবে বসেছে। এখন জানি না যে প্রত্যেকটা ছবিতে তো নিজের কণ্ঠে একটু গান শোনাবে, গান গাইতে পারি না, এটা হলো সবচেয়ে বড় দুর্বলতা আমার। আচ্ছা না প্রফেশনাল সিঙ্গারদের মতো গাওয়া দরকার নেই, আমি বাথরুম সিঙ্গারও না, আমি বাথরুমেও গান করি না। তাই তাই আপনি একটা গান করেন আপু, আমি শুনি। আমি নিজেও গান করি না, আমি কিন্তু তারকাদের প্রশ্ন মানে জর্জরিত করাই আমার কাজ, করাই আমার কাজ। তো আসলে আপনার ছবির গানগুলো আমি প্রায় দেখি, আমি প্রায় দেখি ইউটিউবে, ইউটিউবে ভীষণ ভালো লাগে, খুব মেলোডিয়াস গানগুলো এবং গানগুলো আসলে মনে রাখার মতো। আর মানে কথাগুলো এত সুন্দর কথা, যারা বুঝে গানের কথা শুনে তারা বুঝবে যে গানগুলো অনেক বেশি মেলোডিয়াস গান। এবং যারা শুনেছে সবাই বলেছে যে বাহ গানগুলো তো অনেক সুন্দর। এবং এটাও আমার একরকমের গুড লাগ যে আমি কিছু ভালো গানে গান করতে পেরেছি যেগুলো মনে রাখার মতো গান। আরেকটা বিষয় যে আপনার ছবিতে আপনি কিন্তু খুব শালীনতা বজায় রেখে আপনি প্রত্যেকটা ছবিতে অভিনয় করেছেন, যে সময় আপনি এসেছিলেন সে সময় কিন্তু আমাদের চলচ্চিত্রে বেশ অশ্লীলতার একটা প্রবণতা ছিল, অনেক সে সময় অনেক নাম করা নায়িকারা পর্যন্ত তারপরে বিশেষ করে ড্রেস আপের ব্যাপারে সচেতন ছিল না, সমালোচিত হয়েছে তারা নানাভাবে, কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যায় যে আপনি শুরু থেকেই যে মেনটেন করেছেন, আপনি খুব স্বাধীনতা বজায় রেখে প্রত্যেকটা ছবিতে অভিনয় করেছেন, এই নিয়ে কিছু শুনতে চাই আপনার কাছে। এটা একটা ভালো কথা বলেছেন, আমি বলি তাহলে। সেটা হলো যে বললাম না যে 2004 এ যখন আমি ছবিতে ইন করি তখন অশ্লীলতা মানে অশ্লীল ছবি দিয়ে ভরা ছিল পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অশ্লীল ছবি বলতেই তো বোঝা যায় যে ছোট ছোট ড্রেস, তো যেখানে এই এটাতেই আমার একটা হলো ইয়ে ছিল, বাধা ছিল যে আমি এরকম কোন ড্রেস আপ করতে পারবো না, সো আমি সিনেমা করব না। আর সিনেমা করা মানেই ছোট ছোট ড্রেস পরা, তো মানে এই জন্যই পেতাম আমি সিনেমা করতে। সবচেয়ে বড় কথা যে আমি সিনেমা করব তার মানে গান হবে, আমি শর্ট ড্রেস পরতে হবে, পেট দেখাতে হবে, বুক দেখাতে হবে, মানে এইগুলা নিয়ে সবসময় টেনশন করতাম। তো যখন দেখলাম যে না নীলাচলে ড্রেসের ব্যাপারটা হলো আমার উপরে দিয়ে দিয়েছে যে তুমি যেভাবে আমাদের ডিজাইনাররা ড্রেস করেছে তো তুমি যেভাবে ডিজাইন দিবা সেভাবেই হলো ড্রেস গুলো বানানো হবে। তো আমি তখন আমার মতো করে ড্রেসের ডিজাইন গুলো বলে দিয়েছি এবং নেক্সট টাইম থেকে যতগুলো ড্রেসম্যান আমার কাছে এসছে বা যাদের সাথেই আমার কন্ট্রাক্ট হয়েছে ফার্স্টে এগ্রিমেন্ট হয়েছে সিনেমার, তো আগে থেকেই বলা ছিল যে যদি ড্রেস আমার পছন্দ না হয় আমি পরবো না,
আমার পছন্দ মতো ড্রেস হতে হবে, না হলে আদারওয়াইজ আমি কোনো শর্ট দিব না। কারণ শর্ট ড্রেসে আমি কখনো কোনো শর্ট দিব না যেটা আমি কমফোর্টেবল না। সবচেয়ে বড় কথা যে আমি ছোট ড্রেস আমি কখনোই কমফোর্টেবল করি না। সো আমি এই ড্রেস পরতে পছন্দ করি না। সেই ড্রেস পরে কিভাবে আমি নর্মাল ভাবে অ্যাক্টিং করব, নর্মাল ভাবে চলবো, গান করব। আমি আমি প্যান্ট শার্ট পরেছি, আমি স্কার্ট পরেছি, কিন্তু শালিন ড্রেস পরেছি, যে যেটা দেখলে অড লাগবে না, যে যে ড্রেসটা দেখলে মানুষ বলবে না যে একটা মানে অন্য একটা খারাপ কিছু দেখা যাচ্ছে। সেজন্য প্রতিটা ক্ষেত্রে, ইভেন আমার রিজল ভাইয়ের ছবির ক্ষেত্রে বলেন না, যে কোনো ছবির ক্ষেত্রে ড্রেসের ব্যাপারটা আমার উপরে ছিল যে ড্রেস আপ কেমন হবে। যেমন আমি বলি যে এক জবান নামে একটা সিনেমা করেছিলাম আমি, তো এক জবান ছবিতে আমার আমি একটা লয়ারের ক্যারেক্টার করেছি। তো লয়াররা যেরকম করে ড্রেস আপ করে সেরকমই আমাকে বলেছিল যে আমি শাড়িগুলো সিলেক্ট করব, কিভাবে ড্রেস হবে আমি সেভাবে ড্রেসম্যানকে বলে দিয়েছিলাম। তো একটা গান হবে, মাজারের একটা গান, যে আমি মুনাজাত করে আমি একটা গান গাবো। তো সেই গানে যখন আমি গানে শুটিং হবে, সবকিছু রেডি, সেট রেডি, তো যখন আমার কাছে ড্রেসটা নিয়ে আসলো যে আমি ড্রেসটা পরবো, শাড়িটা পরবো, শাড়িটা পরতে যেয়ে দেখলাম যে ব্লাউজটা দেখলাম যে হাফ হাফ হাতা। তো তখন আমি বললাম যে আমি তো হাফ হাতা মানে ইয়ে পরে গান করবো না, কারণ এটা মাজারের গান, আমি আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আমি হাফ হাতা ব্লাউজ পরে করছি, পুরো ছবিতেই আমি ফুল স্লিপ করেছি, কিন্তু এই একটা গানে আমি হাফ স্লিপ কিভাবে করবো। তো এফআই মানিক ভাই ডিরেক্টর ছিলেন, তো আমি মানিক ভাইকে বললাম যে মানিক ভাই দেখেন ড্রেসম্যান আমাকে এই শর্ট হাতা ড্রেস ব্লাউজ নিয়ে এসে দিয়েছে, আমি তো পুরো ছবিতেই একটা প্যাটার্ন মেনটেন করে এসেছি, তো এখন হঠাৎ করে আমি একটা গান গাবো, তাও আবার মাজারের গান, সেখানে আমি শর্ট ব্লাউজ কিভাবে করবো। আমি তিন দিন কিন্তু আমি ওই গান করিনি, পরে ব্লাউজ ফুল স্লিপ করে আনার পরে তারপরে আমি গান করেছি, এবং গানটা এত সুন্দর হয়েছে, সবাই বলেছে না আসলে তো পারফেক্ট হয়েছে, এই ব্লাউজটা এরকমই দরকার ছিল। এটা কোন সাইজে ছিল? আমার কাছে কোন সাইজে ছিল জি ভাইয়া? জি আপু, এটা কোন সাইজে ছিল? এটা ছিল এক জবান, এক জবান ছবির। ও আচ্ছা, এক জবান। ও আচ্ছা, এক জবান। তারপর তো এভাবে আসলে ড্রেস আপ গুলো আমি নিজে মেইনটেইন করেছি, এবং কন্ডিশনই থাকতো যে ড্রেস পছন্দ না হলে তো আমি ছবি করব না, যে ছবিতে শর্ট ড্রেস আছে সেই ছবিতে আমাকে নিয়েন না প্লিজ, কারণ আমি যেহেতু করতে পারবো না। আপনাদের যদি ডিমান্ড থাকে আপনারা অন্যকে দিয়ে পড়ান বা অন্যকে দিয়ে কাজ করান, বাট আমি করব না। আচ্ছা, আসলে এরকম ভাবে যদি অন্য সব নায়িকারাও এইভাবে এরকম ভাবে দৃঢ় কণ্ঠে বলতে পারতো, নিজেদের এভাবে পছন্দের কথা, রুচির কথা, তাহলে হয়তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত অস্থিরতা আসতো না। অনেক নাম করা নায়িকারা পর্যন্ত গা ভাসিয়ে দিয়েছে অস্থিরতার মানে সেই স্রোতে, কিন্তু সেদিক থেকে আপনাকে সেলেক্ট দেওয়া যায় যাতে কখনো কম্প্রোমাইজ করে। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে তারা কিভাবে কাজ করবে, তারা কিভাবে নিবে, সেটা প্রত্যেকজনেরই অধিকার আছে যে নিজস্ব ডিসিশন নেওয়ার। বাট আমার ডিসিশনটা ছিল যে যদি যোগ্যতা থাকে তাহলে আমাকে নিবে, আর আদারওয়াইজ আমাকে নিবে না। আমি যতই আমি তোষামত করি না কেন, আর যতই আমি রিকোয়েস্ট করি না কেন, তো আমাকে নিতে হলে আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো মানতে হবে। যেমন ড্রেস আপ ওরকম ভাবে পরা যাবে না, বা আমার আমি কখনো কম্প্রোমাইজ করে কখনো কোনো কাজ করিনি। ইভেন ছোট পর্দায় বলেন, বড় পর্দায় বলেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে বলেন, যে বিজ্ঞাপনের ক্ষেত্রে এমন হয়েছে যে অনেকে বিভিন্ন অ্যাড ফার্মে ছবি ড্রপ করে, আমি শুনেছি অনেক পরে, সেটা আমার বিজ্ঞাপন করার পরে, কিন্তু আমি জানতাম না যে বিভিন্ন অ্যাড ফার্মে অ্যাড এজেন্সিতে ছবি ড্রপ করতে হয়, দেন তারা সিলেক্ট করে। আমি কখনো কোনো অ্যাড ফার্ম মানে চিন্তামও না যে কোন কোন অফিস আছে, কোথায় কোথায় অ্যাড ফার্ম আছে, কখনো মানে বুঝতাম না যে ওখানে যেতে হবে, কথা বলতে হবে, ছবি দিয়ে আসতে হবে। তো যখন যারা ডেকেছে কাদের জন্য, যখন যারা আমাকে দেখা গেল একটা স্ক্রিপ্ট দিয়েছে, স্ক্রিপ্ট আগে আমার ক্যারেক্টারটা কি, যদি মনে করেছে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা আমি করতে পারবো, আমি স্বাচ্ছন্দ্য ফিল করছি, দেন আমি
করেছি। আর অনেক ছবি এমন হয়েছে যে অনেক ছবি আমি করিনি, সাইনিং মানিও ফেরত দিয়ে দিয়েছে। এবং ভবিষ্যতে যখন রিভিউ করা হবে আপনার ছবিগুলো নিয়ে, তখন বলবো যে হ্যাঁ নায়িকা রেশমি কখনো কম্প্রোমাইজ করে না, নিজেকে কখনো বিলিয়ে দেয়নি অস্থিরতার মাঝে। আসলে অনেক ভালো লাগলো আপনার এই মনোবৃত্তি শুনে। আশা করি আপনাদের পথ চলা সাফল্যময় হবে, উজ্জ্বল হবে। খুব ভালো লাগলো আজকের কথাগুলো শুনে। আসলে অনেক ভালো থাকবেন। আমারও অনেক ভালো লাগলো আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো, আড্ডা দিলাম অনেকক্ষণ ধরে, মনের কথাগুলো বলতে পারলাম। আর বরাবরই আপনার যে কোনো প্রোগ্রামে যে কোনো ইয়েতে মানে যখন গিয়েছি তখন আসলে মনে হয়েছে যে মানে এক আপুর সাথে গল্প করছি, মনে হয় যে বাসায় বসে বসে চায়ের টেবিলে বসে বসে কথা বলছি। তো খুব ভালো লাগছে আসলে আপনার সঙ্গে কথা বলতে। শুধু মাঝখানে শুধু অডিওটা মনে হয় একটু ডিসটর্ব করছে, একটু আমার সাউন্ডটা শুধু ডাবল হচ্ছে। আমি কিন্তু আপনার ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমি আমার আমার ইয়েতে ডিসটর্ব হচ্ছে। আচ্ছা না, এটা অন ইয়ারে আমার সাউন্ড ডাবল যাচ্ছে। আচ্ছা, তো আপনার সাউন্ড ঠিক আছে? শুধু আমারটা, শুধু আমারটা। যাই হোক, দর্শকরা শুধু আপনার সাউন্ডটা ভালো পেলেই হলো। অনেক ভালো লাগলো গল্প করে আড্ডা দিয়ে। আপনি অনেক ভালো থাকুন, আগামীতে আবারও আমাদের অন্য কোনো আড্ডায় আপনাকে আবার ইনশাআল্লাহ আবার দেখা হবে আপু। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন এবং বাসায় থাকবেন। আমরা সবাই এখন তো বাসায় থাকি, আর বেশি বেশি করে একটু পর পর হ্যান্ড ওয়াশ করবেন, হাত ধুবেন। এখন তো একটা অভ্যাস হয়ে গেছে একদম আমাদের। পর পর হাত ধুতে থাকে একটু পর পরই, তাদের কি ভয়। বাবুদের বয়স কত হয়েছে? চলে যাচ্ছে। হ্যাঁ, আমার এক বড় মেয়ের বয়স হলো 6+, আর ছোটটার হলো 3+। আচ্ছা, বাহ, চমৎকার। দুজনই কি মেয়ে? দুজনই কি মেয়ে? দুজনই মেয়ে। আচ্ছা, বাহ, সেদিকে তো আপনি অনেক লাকি। অনেক লাকি, এবং আমি মনে করি যে মেয়েরা হলো মানে ফ্রেন্ডের মতো। কারণ আমার কাছে মনে হয় কি আপু জানেন, যে ওরা অনেক ছোট, তারপরেও মনে হয় যে আমার কথা বলার জায়গাটা তাদের কাছেই। তাদের সাথে শেয়ার করি, তাদের সাথে কথা বলি, তাদের সাথে আড্ডা দিই, গল্প করি, নাচ করি, এক্সারসাইজ করি, সবকিছু তাদের সাথেই। তো তারাও অনেক মানে ফ্রেন্ডলি, মনে হয় যে একটা ফ্রেন্ডের সাথেই কথা বলছি। এবং আমি যদি বলি যে আমার তো কোনো মা নেই, তো বলে যে আমি তোমার মা, আবার বলে আমি তোমার বোন। ওরাই আমার বোন, বান্ধবী, মা, সবকিছুই। আসলে খুব আদরের, খুব আদরের আপনার সংসার, ছোট সংসার, সুখের সংসার, সেখানে আপনি আছেন। ভালো থাকবেন প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ। এবং আমরা আবারও হয়তো অন্য কোনো আড্ডায় আসবো, অন্য কোনো দিন। আর একটু জানতে চাই, এই জুলাই মাসে হয়তো আপনার জন্মদিন, তাই না? আমি যতটুকু শুনেছি সম্ভবত জুলাই 24 তারিখ, তাই না? সবই তো জানি। এই জুলাই 24 তারিখ আমার মনে হয় যে দর্শকরা মনে রাখবে। শুভেচ্ছা জানাবে। আর আশা করবো জন্মদিনে এইভাবে লাইভে এসে আপনি তাদের দর্শকদের অভিনন্দন শুভেচ্ছা গ্রহণ করবে। অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চয়ই। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো থাকুন। আর আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ আপু, অনেকদিন পরে এই লাইভে এসে আপনার সাথে দেখা হলো, কথা হলো। আসলে ঘরে বসে এই যে কথা বলতে পারলাম বা অনেক কিছু শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, অনেক খুশি হলাম, অনেক ভালো থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।